নমস্কার দিনের সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনি দেখছেন পেজ ওয়ান রাত 9টায় আমি পিউ রয়েছে আপনার সঙ্গে আর পিউর সঙ্গে রয়েছে আমি কুনাল এবং পিউ শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো অবশেষে সারদা মামলায় জামিন পেলেন মদন মিত্র দীর্ঘ 22 মাস জেলে কাটানোর পর তার জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত মদন মিত্র জামিনের অপেক্ষা ছিলেন তার আইনজীবীরা মরিয়া চেষ্টা করে গিয়েছেন কিন্তু আজ কোর্টকে কনভিন্স করতে পেরেছেন তার আইনজীবীরা মদন মিত্র আর প্রভাবশালী নন তিনি ভোটে হেরে গেছেন এখন তিনি মন্ত্রী বিধায়ক কিছুই নন তাই এবার তাকে ছেড়ে দেওয়া হোক আলিপুর আদালতে বৃহস্পতিবার এই যুক্তি রেখেছিলেন মদন মিত্রর আইনজীবীরা যদিও প্রভাবশালী তত্ত্ব থেকে একচুলও সরেনি সিবিআই তবে শুক্রবার আদালতের রায় খারিজ হয়ে গেল সিবিআই এর সব যুক্তি জামিন পেয়ে গেলেন মদন গোপাল মিত্র মদন মিত্রের অন্তর্বর্তীকালীন জামিন হয়েছে আজবার সাপ্লিমেন্টারি চার্জশিট সাবমিট হওয়ার পরও সেই কেসে কোনো অগ্রগতি হয়নি মদন মিত্রের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি তা আমরা বলেছিলাম তাকে আটকে রাখাটা অন্যায় হচ্ছে 629 দিনের জেল হেফাজতের পরে মুক্তি শুক্রবার সকাল থেকে অবশ্য আলিপুর আদালতে বাড়তি কোনো ব্যস্ততা ছিল না অনুগামীদের ঢল বিকেলে বিচারক দুপক্ষের আইনজীবীকে ডেকে পাঠান জানিয়ে দেন তার রায় ব্যক্তিগত 30 লক্ষ টাকার বন্ডে মদন মিত্রের জামিন মঞ্জুর হয়েছে তবে রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রীকে নিজের পাসপোর্ট পুলিশের কাছে জমা রাখতে হবে যেতে পারবেন না ভবানীপুর এলাকার বাইরে সপ্তাহে একদিন সিবিআই এর কাছে হাজিরা দিতে হবে কি যুক্তিতে প্রাক্তন পরিবহন মন্ত্রীর জামিন মঞ্জুর করলো আদালত বিচারক উত্তম কুমার নন্দী জানান কেস ডায়েরি খুঁটিয়ে দেখা গেছে 28 ডিসেম্বর 2015 পর তদন্তের কোনো অগ্রগতি হয়নি ফেব্রুয়ারিতে শেষবার জামিনের আর্জি খারিজ হয় তারপর থেকে অনেক বদলে গেছে পরিস্থিতি মদন মিত্র জেলের বাইরে গিয়ে তদন্তকে প্রভাবিত করবে শুধুমাত্র সিবিআই এর এই আশঙ্কায় আর মদন মিত্রকে আটকে রাখা যায় না মদন মিত্রেরও সুবিচার পাওয়ার অধিকার রয়েছে তিনি কোনো প্রভাবশালী নেতাও না মন্ত্রীও না এবং তিনি এখন আমাদের মতো সাধারণ মানুষ এবং বিচারকের মনে হয়েছে যে তিনি কোনোভাবেই তদন্ত প্রভাবিত করার চেষ্টা করবেন না 2014 ডিসেম্বরে মদন মিত্রকে যখন গ্রেফতার করা হয় তখন তিনি মন্ত্রী এখন তিনি আর বিধায়কও নন বদলে গেছে পরিস্থিতি সেই যুক্তিতেই আপাতত রেহাই যদিও আলিপুর আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই শ্রাবন্তী সাহা এবং বিক্রম দাসের রিপোর্ট 24 ঘন্টা জামিন তো হলো কিন্তু বাড়ি ফিরতে পারবেন কি মদন মিত্র উঠছে একটা বড় প্রশ্ন কারণ টাইপের ভুলে মদন মিত্রের বাড়ি দেখানো হয়েছে ভবানীপুর থানা এলাকায় তিনি ভবানীপুরের বাসিন্দা কিন্তু তার বাড়ি কালীঘাট থানা এলাকায় সুতরাং কোর্ট অর্ডার অনুযায়ী তিনি ভবানীপুরে নিজের বাড়িতে যেতে পারবেন না সেক্ষেত্রে কি হবে শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জানাতে শ্রাবন্তী এই বিভ্রান্তি কি করে দূর হবে দেখো কেউ এই মুহূর্তে এই জটিলতাই ভাব আছে মদন মিত্রের আইনজীবীর কাছে তার কারণ এটা বলা যেতে পারে যে মুক্তি হয়েও কিন্তু হইল না কারণ যদি মদন মিত্র যখনই ছাড়া পাবেন তিনি কিন্তু নিজের বাড়িতে ফিরতে পারবেন না যেহেতু তার বাড়ি হচ্ছে কালীঘাট থানা এলাকায় স্বাভাবিকভাবে ভবানীপুরের বাইরে যদি তিনি না যেতে পারেন তিনি নিজে তার বাড়িতে যেতে পারবেন না আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে তারা সোমবার আবেদন জানাবেন মঙ্গলবার একটি আবেদন জানাবেন যেখানে তারা এই টাইপোগ্রাফিক্যাল যে মিস্টেক হয়েছে অর্থাৎ তার বাড়ি দেখানো হয়েছে ভবানীপুর এলাকায় সেই মিস্টেকটাকে বদল করার চেষ্টা করবেন এবং যেহেতু একটা জিনিস উঠে আছে যে ঈদের একটা ছুটি রয়েছে কিন্তু তারা যেটা মনে করছেন যে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে নট টু অ্যাটেন্ড রয়েছে কিন্তু লোয়ার কোর্টে কোনো ছুটি ঘোষণা সম্ভবত হবে না সেই আশায় তারা বুক বাঁধছেন এবং মঙ্গলবারের মধ্যে তারা মদন মিত্রকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারবেন নিজের বাড়িতে নিয়ে যেতে পারবেন এমনটাই আশা করছেন তবে এখন তাদের যে জটিলতা এই জটিলতাটা তারা পরবর্তী সময় চিন্তা করবেন আপাতত একটাই বিষয় তারা রয়েছেন যে আজ রাত্রিরে মদন মিত্রকে নিয়ে যাওয়া হবে নাকি আগামীকাল তার কারণ তুমি জানো পিউ যে ইতিমধ্যে যে প্রভাবশালী তকমা বারবার উঠে এসেছে আজ রাত্রিরে যদি কোনোভাবে তাকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয় বাড়িতে তাহলে সেই প্রভাবশালী তকমা আবারও নিয়ে আসতে পারে সিবিআই সেক্ষেত্রে আজ রাত্রিরে সম্ভবত তারা নিয়ে যায় শ্রাবন্তী ধন্যবাদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে শ্রাবন্তীর সঙ্গে একেবারে পিউ এবং এরই পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে এই বিভ্রান্তির কারণে মদন মিত্র তিনি যদি আজকে ছাড়া পান তাহলে তিনি তার ঘনিষ্ঠ কারো বাড়িতে ভবানীপুরে যাচ্ছেন এবং সেখানে সব রকমের ব্যবস্থাপনা থাকছে এমনটাই জানা যাচ্ছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিক্রম এই বিষয়ে বিস্তারিত তোমার কাছে কি খবর রয়েছে
দেখো আইনজীবীদের সূত্রে আমরা যদি জানতে পাচ্ছি যে আজকে যদি সমস্ত প্রসিডিওর কমপ্লিট হয়ে যায়, জেল অথরিটি যদি পারমিট করে, তাহলে কিন্তু মদন মিত্র আজকেই ছাড়া পাওয়ার তার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু কোর্টের তরফে, আদালতের তরফে বলে দেওয়া হয়েছে, স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে ভবানীপুর থানা এলাকা ছেড়ে তিনি কিন্তু যেতে পারবেন না বা তার বাইরে তিনি থাকতেও পারবেন না, সেক্ষেত্রে কালীঘাটে যেহেতু বাড়ি, এই মদন মিত্র সেখানে তিনি সেখানে যেতে পারবেন না। এবং সেই জন্যই আমরা যেটা মদন মিত্রর পরিবারের সূত্রে জানতে পাচ্ছি যে মদন মিত্র পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি যার বাড়ি ভবানীপুর থানা অঞ্চলে, সেখানে কিন্তু তাকে আজকের যদি তিনি ছাড়া পান তাহলে তাকে সেখানেই রাখার ব্যবস্থা করা হচ্ছে। এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যে সেখানে বিভিন্ন প্রিপারেশন অলরেডি নেওয়া শুরু হয়ে গিয়েছে। বিক্রম, অর্থাৎ বাড়ি যেতে তার সমস্যা রয়েছে কোর্ট অর্ডার অনুযায়ী, কিন্তু তিনি ভবানীপুর থানা এলাকায় যে কোনো বাড়িতে যেতেই পারেন যেখানে তিনি থাকতে চান। উজ্জ্বল দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই সমস্ত প্রসিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ যে বন্ডের যে প্রসিডিও সেই বন্ড কিন্তু জমা পড়ে গিয়েছে। জামিনদার নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, প্রাথমিকভাবে ভবানীপুর এলাকার একজন জামিনদার তিনি নিজের দলিল নিয়েছিলেন, কিন্তু যেটা আদালতের তরফে বলা হয় যেহেতু কালীঘাট অঞ্চলে বাড়ি, কালীঘাট থানা এলাকায় বাড়ি, সেই জন্য জামিনদার কিন্তু যিনি দলিল নিয়ে আসবেন তাকে কালীঘাট অঞ্চলে থাকতে হবে। এবং সেই অনুযায়ী কালীঘাট অঞ্চলেরই একজন বাসিন্দা তিনি এই মুহূর্তে তার দলিল জমা দিয়েছেন এবং সমস্ত প্রসিডিও কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আলিপুর কোর্ট থেকে অর্ডার চলে যাবে জেল কর্তৃপক্ষের কাছে, এবং সেই দেখে জেল কর্তৃপক্ষ যদি মনে করে যে মদন মিত্রকে আজকে ছাড়া যেতে পারে, তাদের নিয়ম অনুযায়ী যদি ছাড়া যেতে পারে, তাহলে কিন্তু মদন মিত্রকে আজকেই ছাড়ার সম্ভাবনা রয়েছে। বিক্রম, ধন্যবাদ। জেল কর্তৃপক্ষ যদি মনে করে কোর্ট অর্ডার হাতে পাওয়ার পর, তাহলে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিতে পারেন মদন মিত্রকে। এখন কি অবস্থা জেলে? শ্রেয়সী গাঙ্গুলি আমাদের অন্য প্রতিনিধি এই মুহূর্তে জেলের সামনে রয়েছেন। শ্রেয়সী, জেলে কি তৎপরতা আজ? কমলিকা আমাদের সঙ্গে রয়েছেন এবং কমলিকা রয়েছেন ভবানীপুর থেকে, অর্থাৎ মদন মিত্রের বাড়ির সামনে থেকে। কমলিকার কাছে যাবো, কিন্তু তার আগে শ্রেয়সীর উত্তর নেব। দেখো, এই মুহূর্তে কিন্তু জেলে যে সন্ধ্যাবেলা যখনই এই খবর এসে পৌঁছায়, তখনই কিন্তু জেলের মধ্যে রীতিমতো জেলে বাইরে আমি দেখাবো, আজ বিকেল থেকেই যখনই খবর এসে পৌঁছে তখনই কিন্তু মদন মিত্রের যারা অনুগামী সদস্য সমর্থক রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করেছেন। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যতটা ভিড় তুমি দেখে আমরা দেখতে পাচ্ছিলাম, তার থেকে কিন্তু ভিড় এখন ধীরে ধীরে আস্তে আস্তে কমছে। কারণ অনেকেই যেটা বলছেন যে এখনো পর্যন্ত যেহেতু কোর্টের অর্ডার এসে পৌঁছয়নি এখনো পর্যন্ত, ফলে এরপরে আজকে রাতে আর কখন তিনি ছাড়া পাবেন সেটা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই কিন্তু যেটা মনে করছে যে তাহলে তো সকাল ছাড়া পাবে, যেহেতু এখনো পর্যন্ত কোর্টের অর্ডার এসে পৌঁছেনি। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে জেল সূত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে আজকে দুপুর থেকেই কিন্তু মদন মিত্র তিনি সুপারের ঘরে বসেছিলেন, সঙ্গে বেশ কিছু অনুগামীও ছিলেন এবং তারা অধীর অপেক্ষায় টিভির দিকে চোখ রেখেছিলেন যে কি হয় আজকের রায়। এবং সন্ধেবেলা এবং পরে বিকেলবেলা যখন এই রায় আসে, তারপরেই কিন্তু জেলের মধ্যে প্রায় 500 মিষ্টি বিলি হয় এবং রাত্রির পর্যন্ত প্রায় 8টা পর্যন্ত সুপারের ঘরেই ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণ আগে মদন মিত্র তার সেলে চলে গেছেন, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে যেহেতু অর্ডার এসে পৌঁছয়নি সেই জন্য। এদিকে বিকেলবেলায় কিন্তু তার বাড়ির লোকেরা অন্যান্য দিনের মতনই 6:30-7টা নাগাদ বাড়ির লোকেরা করে গেছেন মদন মিত্রের সঙ্গে এবং তাদের নিজেদের স্বস্তির কথা, নিজের আনন্দের কথা মন্ত্র জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু জেলে আমরা বিকেল অর্ডার বেরোনোর পরে যখন এখানে এসে পৌঁছে, তখন জেলে যে প্রচুর মানুষ, যে সদস্য সমর্থক প্রচুর একটা করেছিলেন, সেই বিষয়টা কিন্তু একেবারে এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এক্ষেত্রে আরেকটা উল্লেখযোগ্য যেটা জানা যাচ্ছে যে মদন মিত্র তার ঘনিষ্ঠ হলে বলেছেন আইনজীবী পরামর্শ অনুযায়ী কোনোভাবেই যেন ঘিরে কোন রকম উচ্ছ্বাস, বাড়তি উৎসাহ ইত্যাদি না করেন তার অনুগামীরা। সেক্ষেত্রে বলছেন যে তাহলে আবার যেহেতু আগামী সিবিআই ফের একেবারে আমরা এরই পাশাপাশি এই মুহূর্তে ভবানীপুরের ছবিটাও দেখে নেবো। আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছে।